যশস্বী জয়সওয়াল ফুচকাওয়ালা থেকে আইপিএলে শত রানকারী যশস্বী জয়সওয়ালের জীবন সংগ্রাম সত্যি অনুপ্রেরণার আমাদের সকলের কাছে। যশস্বী জয়সওয়াল রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল খেলে ফেললেন নিজের আইপিএল কেরিয়ারের সেরা ইনিংসটা। একদা ফুচকা বিক্রেতা থেকে আইপিএলের মতো মেগা মঞ্চে তারকা হয়ে ওঠা যশস্বী জীবনযুদ্ধ অনেকের সত্যি অনুপ্রেরণার অনেকের কাছে। আইপিএল অনেক তারকার জন্ম দিয়েছে, এঁদো গলি থেকে স্বপ্নের রাজপথে পৌঁছে দিয়েছে অনেক আনকোরা ক্রিকেটারকে। নিজেদের যোগ্যতায় তারা হয়ে উঠেছে তারকা, সেই তালিকায় নবমতম সংযোজন হল যশস্বী জয়সওয়াল। 2020 থেকে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন তিনি। রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলে ফেললেন নিজের আইপিএল কেরিয়ারের সেনা ইনিংসটা। শত রান করলেন যশস্বী, 62 বলে 124 রানের বিধ্বংসী ইনিংস সাজানো 16টি 4 ও 8টি 6। তবে এই সাফল্য সহজে আসেনি। একসময় ফুচকা বিক্রেতা থেকে আইপিএলের মতো মেগামঞ্চে তারকা হয়ে ওঠা যশস্বীর জীবনযুদ্ধ অনেকের সত্যি অনুপ্রেরণার অনেকের হৃদয়ে। উত্তরপ্রদেশের ভদোহি গ্রামে থাকতেন যশস্বী জয়সওয়াল। সংসারে অভাবের কারণে মাত্র 11 বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন তিনি, আমরা জানি, এবং পাড়ি দেন মুম্বাইয়ের উদ্দেশ্যে। বাণিজ্য নগরীতে পৌঁছে ফুচকা বিক্রি করে দিন গুজরান করতেন ছোট্ট যশস্বী। কিন্তু তখনও থাকার জন্য মাথার উপর ছিল না কোনো ছাদ, বেশিরভাগ রাত কাটত এক দুধের দোকানে। কখনো কখনো যেখানে মন চাইত সেখানেই কাটাতো রাত। মুম্বাইয়ের ফুটপাথও ছিল তার সঙ্গী। কেমন লাগলো আজকের ছোট্ট পর্ব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যে ফুচকাওয়ালা থেকে আইপিএলে শতরানকারী যশস্বী জয়সওয়ালের যে জীবন সংগ্রাম। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।